নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনি বক্রি থাকার জন্য কোন রাশি সবথেকে শুভ ফল পাচ্ছে এবং কোন রাশি সবথেকে নেগেটিভ ফল পেতে হচ্ছে, এ নিয়ে দীর্ঘ একটা আলোচনা করে নেব। কোন জায়গাটাকে আপনাদের একটু সাবধান থাকতে হবে, কোন দিক থেকে আপনাকে অবগত থাকতে হবে, সর্বাত্মকভাবে আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। প্রথমেই বলবো, দেখুন, শনি বক্রি থাকা মানে একটু আপনাদের কিন্তু একটু আনস্টেবল হয়ে যাওয়া এবং শনি কিন্তু খুব স্ট্রং হয়ে যাওয়া, স্ট্রংলি একটা আনস্টেবল এনার্জি শনি কিন্তু হয়ে যাবে এখানে। এবং যখনই এই 17 জুন থেকে 4 নভেম্বর পর্যন্ত এইটা থাকবে, তখন কোন সমস্ত রাশির মানুষের সবথেকে শুভ ফল পাবেন, যারা পাবেন তো খুব শুভ ফল পাবেন এবং যারা পাবেন না তারা একটু নেগেটিভিটি পাবেন। তবে যেখানেই হোক না কেন, শনি যেহেতু খুবই অ্যাক্টিভ হয়ে যাবে, সেই জন্য এই শনি কিন্তু মানুষের মধ্যে কিছুটা হলেও একটু চাপ বাড়াবে, মানুষের মনের কষ্ট, মানসিক হতাশা কিছুটা ক্রিয়েট করবে। কিন্তু যাদের ক্ষেত্রে শুভ ফল দেবে তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি কিন্তু করাবে। তাই আসুন আমরা জেনে নিই কোন রাশি বা লগ্নের মানুষদের উপর শনি একটা সবথেকে শুভ প্রভাব বর্তাতে চলেছে। প্রথমে দেখুন, শনি যেহেতু লগ্নে রয়েছে, কুম্ভ লগ্নের রেসপেক্টে বা রাশির রেসপেক্টে, রাশিতে বা লগ্নে থাকার জন্য অবশ্যই রাশির রেসপেক্টে সাড়ে থাকবে মিডল স্টেজে, কিন্তু লগ্নের রেসপেক্টে এখানে ঠিক লগ্নেই শনি থাকার জন্য, সক্ষেত্রী হওয়ার জন্য, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি ঠিক রাশিতে বা লগ্নেই বসে আছে, তাই আপনাদের চাপ তৈরি করলেও আপনাকে জীবনে একটা শুভ পরিবর্তন করাবে এবং আপনার জীবনে যত রকমের গঠনমূলক কাজ এই সময় কিন্তু আপনার হবে, সেটা কোনো চাকরি হতে পারে, বিবাহ হতে পারে, জীবনে সর্বার্থক উন্নতি হতে পারে। হয়তো আপনাকে একটু এই সময় প্রচুর প্রেশার ফিল করতে হবে, কিন্তু আপনাদের জীবনে একটা সর্বার্থক উন্নতি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে একটা ওভারঅলভাবে একটা লাইফের সর্বার্থক পরিবর্তন আসবে। তবে আপনাদের কিন্তু একটু অলসতা পরিত্যাগ করতে হবে, আপনাদের মধ্যে একটা বিষণ্ণতাকে পরিত্যাগ করতে হবে, হতাশাকে পরিত্যাগ করতে হবে, কারণ খুব চাপ কিন্তু আপনারা ফিল করবেন রাশিতে বা লগ্নের উপর এই প্রভাবটা পড়ার জন্য। এই ব্যাপারে একটু সাবধান হলেন তাহলে কিন্তু শনির থেকে সর্বার্থকভাবে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন বলে আমি দেখতে পাচ্ছি। মকর রাশি বা লগ্নের ঠিক সেকেন্ড হাউসে শনি থাকার জন্য ঠিক লাস্টে চলছে মকর রাশি বা লগ্নের শনি, কিন্তু এখানে রাশির এক্সপেক্টে সেকেন্ড হাউসে থাকার জন্য রাশি অনুযায়ী যেহেতু সাড়েসাথী হয়, তাই মকরের কিন্তু লাস্টে চলছে এটা শনির সাড়েসাথী। কিন্তু মকর লগ্নের রেসপেক্টে সেকেন্ড হাউসে শনি থাকার জন্য এখানে কিন্তু সাড়েসাথীর প্রভাব নয়। তবে সেকেন্ড হাউসে শনি থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ জমাতে সাহায্য করবে, যেহেতু লগ্নপতি আপনাদের ক্ষেত্রে, লগ্নপতি কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে সেকেন্ড হাউসে অবস্থান করছে আপনাদের লগ্নের রেসপেক্টে, তাই আপনাদের জীবনে একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে অর্থের দিক থেকে। তবে আপনাকে একটু সেভিংস করতে হবে, মুখের ভাষার ব্যাপারে আপনাকে সংযত হতে হবে, রুক্ষতাকে পরিত্যাগ করতে হবে, তাহলে কিন্তু আপনারা জীবনে অর্থনৈতিক দিক থেকে অনেক উপকার পাবেন। কিন্তু আপনাদের দিকে অবশ্যই একটা চাপ ক্রিয়েট করবে, যেহেতু রাশিপতি বা লগ্নপতি কম্বাস্ট হয়ে আছে, কিন্তু আপনারা অর্থনৈতিক দিক থেকে অনেক একটা শুভ জায়গায় যেতে পারবেন, যতই চাপ আপনাদের উপর আসুক না কেন। এবং আপনারা আপনাদের নিজের কথা প্রয়োগ করে, আপনাদের বাক্য প্রয়োগ করে অনেক প্রবলেম, অনেক লিটিগেশনকে থামিয়ে দিতে পারবেন এবং জীবনে সর্বার্থকভাবে একটা শুভ ফল আপনারা লাভ করবেনই করবেন। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে শনির অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের একটু বেশি করে পড়াশোনা করতে হবে, খাটতে হবে, তাহলে কিন্তু পড়াশোনার ভালো রেজাল্ট হবে। যেহেতু এখানে পঞ্চমপতি পঞ্চমে রয়েছে, আপনাদের সন্তান যারা নেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন। এবং আপনাদের জীবনে কিন্তু ব্যবসা সংক্রান্ত, সন্তান সংক্রান্ত বা আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যদি আপনারা পরিশ্রম করেন তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু শনি শুভ গ্রহ তাই পঞ্চমপতি পঞ্চমে অবস্থান, আপনাদের জীবনে এই সমস্ত জায়গায়, সন্তানের জায়গায়, আপনাদের ক্রিয়েটিভিটির জায়গায়, আপনাদের নিজেদের পড়াশোনার জায়গায়, প্রেমের জায়গায়, এগুলোতে কিন্তু অনেকটা শুভ ফল প্রভাব বিস্তার করবে। কিন্তু আপনার পঞ্চমভাবে শনি প্রেমের জায়গায় বললেও যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, তাই কিন্তু প্রেমের জায়গায় কিছুটা আপনাদের মধ্যে একটা মনোমালিন্য মাঝে মাঝে ক্রিয়েট করতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। কিন্তু ওভারঅলভাবে যেহেতু আপনার লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে শুভ গ্রহ হয়ে পঞ্চমপতি পঞ্চমে রইল, তাই এইখানে কিন্তু আপনার জীবনে একটা সর্বার্থক গঠনমূলক পরিবর্তন কিন্তু আসবে। আপনাদের বিশেষ করে ব্যবসা, সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাদের জীবনে
বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সাহায্যে উন্নতি করার ক্ষেত্রে অনেক হেল্প কিন্তু পাবেন। পরবর্তী হচ্ছে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে শনির অবস্থান। আপনাদের ভাগ্যবতী ভাগ্যস্থানে বক্রী হওয়ার জন্য আপনাদের ভাগ্যের সর্বার্থক উন্নতি হবে। হয়তো আপনাকে একটু পরিশ্রম করতে হবে, আপনাকে চাপ নিতে হবে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি ভাগ্যস্থানে আপনাদের জীবনে একটা শুভ শুভ অবশ্যই পরিবর্তন করাবে। আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আপনারা যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, হয়তো আপনাদের এই সমস্ত জায়গায় আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে, কিন্তু আপনার জীবনে একটা ভাগ্যের কর্মের কর্তব্যবোধ দায়িত্ববোধ অনেক বেড়ে যাবে এবং আপনারা জীবনে অনেক দিক থেকে সর্বার্থকভাবে উন্নতি করতে পারবেন। তাই আমি আবার রিপিট করব যে তিনটে রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে, মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে বেশি শুভ ফল কিন্তু আপনারা পাচ্ছেন। তাই আপনারা এই বক্রির সময়ে যতই চাপ আসুক না কেন, সমস্ত চাপ নিয়ে কাজ করে আপনারা জীবনে এগিয়ে যান। কেননা আপনারা কিন্তু এই চারটে রাশি লগ্নের মানুষেরা কিন্তু এই শনির যে বক্রতার যে প্রভাব, এই বক্রতার প্রভাবে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন। তাই আপনারা কুম্ভ রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, তুলা রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, এই সমস্ত লগ্ন বা রাশির মানুষেরা অনেক জীবনে কিছু কাজ করতে পারবেন, জীবনে অনেক উন্নতি হবে। আপনারা অবশ্যই এই জায়গাটাকে কাজে লাগান। পরবর্তী নেক্সট লটে যেটা বলবো সেটা হচ্ছে উপজয় স্থানে। আমরা জানি নৈসর্গিক কোনো অশুভ গ্রহ বক্রী হলে উপজয় স্থানে অনেক শুভ ফল দেয়। যেহেতু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব দশমপতি দশম ভাবে বক্রী হচ্ছে, অবশ্যই আপনার কর্মের জায়গায় চাপ বাড়বে, নিঃসন্দেহে আপনার চাপ বাড়বে, কিন্তু কর্মের জায়গায় ইনক্রিমেন্ট হবে, কর্মপ্রাপ্তি যোগ রয়েছে, জীবনে ভাগ্যের সার্বিক উন্নতি হবে, অর্থনৈতিক জায়গা থেকে আপনার কিন্তু অনেকটা স্ট্রংলি ফল কিন্তু আপনি পাবেন। যেহেতু দশমভাবে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রে প্রেম বা বিয়ে হওয়ার ক্ষেত্রে অনেকটা শুভ ফল কিন্তু বর্তাবে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে এখানে শনি থাকার জন্য শনিদেব কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি বা কর্মে উন্নতি যোগ, আপনার হয়তো কর্মে প্রেশার ফিল করতে হবে, কিন্তু আপনার জায়গায় প্রফেশনের জায়গায় কিন্তু আপনার অনেক উন্নতি হবে। যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন বা যারা কিন্তু বিদেশ থেকে অর্থ ইনকামের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে অনেক শুভ ফল আসবে। এবং যারা আলটিমেটলি কোনো রকম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে পরিশ্রম করে কর্মে কিছুতেই ফল পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে এই বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এখানে দশমভাবে শনির প্রভাব কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কর্মের জায়গায় উন্নতি করাবে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে ষষ্ঠপতির অবস্থান আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে অবশ্যই সফলতা প্রদান করবে। যে কোনো রকমের কম্পিটিটিভ জায়গায় দীর্ঘদিন ধরে হয়তো পরীক্ষা দিচ্ছেন কিছু যদি পাচ্ছেন না, সেই সমস্ত জায়গায় আপনার একটা শুভ পরিবর্তন কিন্তু বর্তাবে। কেন বর্তাবে? যেহেতু এখানে ষষ্ঠপতি ষষ্ঠভাবে রয়েছে এবং সেই সঙ্গে আপনার ঋণ থাকলে সেটা কিন্তু এই সময় আপনারা শোধ করতে পারবেন। আপনাদের যদি কোনোভাবে শত্রুতার সম্মুখীন দীর্ঘদিন ধরে হয়ে থাকে, সেই শত্রুতাকে আপনি নিধন করতে পারবেন। পুরনো কোনো রোগ জ্বালা থাকলে সেটা কিন্তু এই সময় আরোগ্য লাভের আশায় বিদেশ যাত্রার দিকে বা আপনারা কিন্তু আরোগ্য লাভ করবেন ষষ্ঠপতি ষষ্ঠভাবে। তাই রোগ ঋণ শত্রু এই জায়গাটা শনিদেব সক্ষেত্রী হয়ে আপনার উপর শুভ ফল বর্তাবে। হয়তো আপনাদের উপর একটু মানসিক চাপ ক্রিয়েট করবে, কিন্তু চাপ ক্রিয়েট করলেও আপনাকে কিন্তু অনেক অংশে এই জায়গাটা কিন্তু শুভ ফল দিতে বাধ্য করবে। পরবর্তী বলবো মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। অবশ্যই মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি খুব একটা শুভ না হলেও, যেহেতু দশমপতি এবং একাদশপতি হয়ে একাদশে বসে রয়েছে, তাই আপনারা জীবনে প্রাপ্তি যোগের দিক থেকে কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি, বিবাহ, পড়াশোনা, চাকরি, বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় দীর্ঘদিন ধরে যেটা চেষ্টা করছেন বা কোনো কোনো পুরনো স্বপ্ন যেটা অনেকদিন ধরে দেখছেন কিছুতেই সফল করতে পারছেন না, তাই একাদশপতি একাদশে কিন্তু আপনার জীবনে কোন দিক থেকে যে প্রাপ্তি যোগ নিয়ে আসবে আপনি জাস্ট বুঝতে পারবেন না, কিন্তু আপনার জীবনে অবশ্যই প্রাপ্তি যোগ নিয়ে আসবে। হ্যাঁ, হয়তো আপনাকে সেই প্রাপ্তি পেতে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি অবশ্যই সেই প্রাপ্তি লাভ করবেনই করবেন। কেননা আপনাকে একাদশভাবে শনি কিন্তু অবস্থান করছে। তাই এই যে নেক্সট লর্ডের যে চারটে রাশির কথা বললাম, বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ ফল কিন্তু আসছেই। কেন বললাম? কেননা বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবের জন্য কর্মপ্রাপ্তি, কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে শনি থাকার জন্য কম্পিটিটিভ জায়গায় কোনো সাফল্য লাভ, যে কোনো রকমের চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে বা যে কোনো বিজনেসে যারা দীর্ঘদিন ধরে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন তারাও কিন্তু অবশ্যই লাভ করবেন। এবং আপনাদের ক্ষেত্রে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনারা তৃতীয়ভাবে এখানে
যেহেতু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে এখানে শনিদেব অবস্থান করার জন্য একটু স্কিপ করে গেলাম, তৃতীয়ভাবে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে শনির অবস্থান কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন, কানেকশন, বিভিন্ন যোগাযোগ ক্রিয়েট করবে এবং আপনার পরাক্রমতাকে অনেক অংশে বৃদ্ধি করবে। আপনি আপনার নিজস্ব পরাক্রমের সাহায্যে ধনুরাশি বা লগ্নের মানুষেরা আপনার নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমের সাহায্যে অবশ্যই অনেক উন্নতি করতে পারবেন এবং আপনার জীবনে সর্বাত্মক একটা পরিবর্তন নিয়ে আসবে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে তৃতীয় পতি, দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি হয়ে তৃতীয় অবস্থান করার জন্য, বক্রিয়া হওয়ার জন্য আপনাদের হয়তো অনেক পরিশ্রম করতে হবে কিন্তু অনেক দিক থেকে শুভ ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে শনির অবস্থান বললাম, অর্থপ্রাপ্তির দিক থেকে শুভ ফল আসবে। সুতরাং বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবের জন্য কর্মপ্রাপ্তি, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে শনির অবস্থানের জন্য কম্পিটিটিভ জায়গায় সাফল্য, রোগ ঋণ শত্রুতা নির্মূল করা। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে শনির অবস্থানের জন্য কমিউনিকেশন বৃদ্ধি পাওয়া, অর্থের উন্নতি হওয়া এবং আপনার জীবনে সর্বার্থক একটা ভাগ্যের পরিবর্তন হওয়া। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ইলেভেন হাউসে শনিদেবের অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু করে দেবে। পরবর্তী লাস্ট যে চারটে রাশির কথা বলবো তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি তৈরি করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি থাকার জন্য, শনির ধাইয়ার প্রভাবের জন্য পরিবার ব্যাপারে একটু চাপ তৈরি করছে কিন্তু সেই চাপটা সাময়িক চাপ, যেহেতু চতুর্থ পতি চতুর্থে রয়েছে। যদি এই সময় কোনো সম্পত্তি ক্রয় করতে চান, কোনো গাড়ি বাড়ি কোনো সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অনেক অংশে শুভ ফল পাবেন বা জীবনে কোনো রকম কর্মপ্রাপ্তির দিক থেকেও কিন্তু অনেক অংশে শুভ ফল পাবেন, তবে আপনাকে একটু চাপ কিন্তু ফিল করতে হবে, মানসিক স্ট্রেস একটু ফিল করতে হবে। যেহেতু ফোর্থ হাউসে অর্থাৎ রাশির এক্সপেক্টে ফোর্থ হাউসে থাকলে কিন্তু ধাইয়ার প্রভাব পড়ে, তবে লগ্নের এক্সপেক্টে ফোর্থ হাউসে থাকা শনির প্রভাব কিন্তু আপনাকে, যেহেতু চতুর্থ পতি চতুর্থভাবে রয়েছে, তাই আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু অনেক অংশে আপনাদের সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনার গৃহশান্তির দিক থেকে অনেকটা হেল্প করবে, তবে মানসিক একটা অস্থিরতা আপনাকে কিন্তু কিছুটা হলেও ফিল করাবে যেহেতু একটা বক্রী গ্রহ রয়েছে। পরবর্তী কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে অষ্টম পতি থাকার জন্য কিছুটা অস্থিরতা ফিল করাবে, আপনার পেটের কিছুটা সমস্যা বা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা ক্রিয়েট করতে পারে, তবে সেটা খুব সাময়িক। যদি আপনার বাচ্চাদের শনি স্ট্রং থাকে তাহলে এতটাও সমস্যা আসবে না, তবে কর্কট রাশির এই চতুর্থ অষ্টমভাবে রাশি যাদের হবে অর্থাৎ কর্কট যাদের রাশি অ্যাকচুয়ালি তাদের অষ্টমভাবে থাকার জন্য এটা ধাইয়ার প্রভাব, তবে লগ্নের এক্সপেক্টে এটাকে ধাইয়া বলা হবে না, তবে লগ্নের এক্সপেক্টে অষ্টমভাবে শনি কিন্তু আপনাকে দীর্ঘদিন ধরে যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যদি চেষ্টা করে থাকেন সেটা সম্পত্তি আপনাকে পাওয়াবে, তবে কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা ক্রিয়েট করবে কিন্তু আপনার জীবনের উচ্চশিক্ষার দিক থেকে, গবেষণার দিক থেকে বা কোনো রকম রহস্য উন্মোচনের দিক থেকে বা যারা কোনো রকম তন্ত্রমন্ত্র জ্যোতিষ এই সমস্ত লাইনের সঙ্গে যুক্ত বা এমন কোনো রাহু কেতু রিলেটেড কোনো কানেকশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কোনো বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা জীবনে কোনো ফাটকা ইনকাম এই সমস্ত জায়গার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আলটিমেটলিভাবে কিন্তু অনেকটা হেল্প করবে। এখানে কর্কট রাশিতে অষ্টমভাবে যেহেতু এখানে শনি অবস্থান করছে কিন্তু অষ্টমভাবটা যেহেতু খুব একটা শুভ ভাব নয়, তাই কিছুটা হলো আপনাদের একটা একটা কোমরে ব্যথা, হাড়ে ব্যথা এই ব্যাপারটা কিছুটা ফিল করাবে, কিছুটা অস্থিরতা ফিল করাবে কিন্তু সেটাও খুব সাময়িক, সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে। মীন রাশি বা লগ্নে দ্বাদশভাবে এখানে শনিদেব অবস্থান করার জন্য রাশির এক্সপেক্টে এটা কিন্তু সাড়েসাতির প্রভাব অলরেডি শুরু হয়ে গেল কিন্তু লগ্নের এক্সপেক্টে সাড়েসাতি নয়, তবুও দ্বাদশভাবে কিন্তু আমাদের ব্যয় সংকোচনের ব্যাপারে কিন্তু অবশ্যই অবগত হতে হবে, আপনাকে ব্যয়কে কমাতে হবে, আমাদের ঘুমের একটু ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে, মানসিক একটা অস্থিরতা ক্রিয়েট করতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হবেন কিন্তু তার সত্ত্বেও দ্বাদশপতি দ্বাদশে থাকার জন্য আপনারা যদি সঠিক কাজে ব্যয় করতে পারেন তাহলে কিন্তু এতটা প্রবলেম ক্রিয়েট করবে না। আপনারা ঘুমানোর জন্য অবশ্যই ঘুমানোর আগে মোবাইল ফোন কিন্তু ইউজ করবেন না, জাস্ট খাওয়া দাওয়া করার পর অবশ্যই ফোনকে সাইলেন্ট করে আপনার এয়ারপ্লেন মোড অন করে শুতে যান, তাহলে কিন্তু এই সমস্যা হবে না, নাহলে কিন্তু দ্বাদশভাবে শনি কিন্তু আপনাকে ঘুমের বেশ একটা ডিস্টার্ব ক্রিয়েট করাবে, বেড প্লেজারের দিক থেকে একটু কিছুটা প্রবলেম ক্রিয়েট করাবে। তবে যেহেতু দ্বাদশপতি দ্বাদশে বসে রয়েছে তবে বিদেশ যাত্রার দিক থেকে বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে অনেকটা শুভ ফল কিন্তু প্রভাব বিস্তার করবে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক সপ্তম পতি সপ্তমে বক্রী থাকার জন্য আপনাদের লাইফ প্যানেলে কিছুটা মাঝে মাঝে শরীর টরীর খারাপ হতে পারে, আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে, সেই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে। যেহেতু বক্রী শনি সপ্তমভাবে অবস্থান করছে একটু ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে কিন্তু সেটা খুব সাময়িক হবে, যদি আপনারা একটু এই ব্যাপারে অবগত থাকেন তাহলে খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না। আমি এই যে রাশি লগ্নগুলো বললাম, বৃশ্চিক রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা প্রবলেম থাকলেও যদি আপনার বাচ্চাটি শনি স্ট্রং থাকে এবং যে যে গ্রহকে শনি প্রভাবিত করছে গোচরে চলাকালীন সেই গ্রহগুলো যদি স্ট্রং থাকে তাহলে আপনার এতটা সমস্যা ক্রিয়েট করবে না। যেমন এই মুহূর্তে যেমন মঙ্গলকে কিন্তু শনি দৃষ্টি দিয়ে রেখেছে, মঙ্গল শুক্রকে, তাই কিছুটা কিন্তু যাদের মঙ্গল পীড়িত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা শরীর টরীর খারাপ যাচ্ছে,
কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই রাশি লগ্নেরা যে জায়গাটাকে নেগেটিভ বললাম সেই জায়গাটা নেগেটিভ ছাড়া অন্য অনেক দিক থেকে কিন্তু পজিটিভ ফলও কিন্তু পাবে যদি তার বার্থডে শনি একটু স্ট্রং থাকে বা শনিকে যদি প্রসন্ন করতে পারে বা যে গ্রহকে প্রভাবিত করছে সেই গ্রহগুলোকে যদি একটু শান্ত করতে পারে তাদেরকে যদি স্ট্রং করতে পারে তাহলে কিন্তু এতটা নেগেটিভ আসবে না। তবে বৃশ্চিক রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা একটু সাবধানতা হতে হবে। চতুর্থভাবে তবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সম্পত্তি করার ক্ষেত্রে গাড়ি বাড়ি বা জীবনের উন্নতির দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে বা ব্যবসা করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে, কিন্তু যেহেতু ফোর্থ হাউস এখানে প্রভাব কিছুটা মানসিক একটা অস্থিরতা ক্রিয়েট করে, যেমন কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে থাকার জন্য কিন্তু কিছুটা মানুষের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, কিছুটা হাড়ে ব্যথা বা কোমরে ব্যথা ক্রিয়েট করতে পারে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু ব্যয়কে একটু বাড়িয়ে দিতে পারে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহিত লাইফে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি করতে পারে। তাই এই ব্যাপারগুলোকে একটু যদি সাবধানে থাকেন তাহলে কিন্তু খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না। তো ওভারঅলভাবে যে যে ব্যাপারগুলো বললাম আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটি শনি কোন অবস্থায় রয়েছে। আপনার বাচ্চা যদি শনি একটু স্ট্রং থাকে তাহলে যতই বকরি থাকুক না কেন তাহলে আপনার সেই বকরি থাকার জন্য শনি কিন্তু আপনি পজিটিভ ফলই পাবেন। হয়তো আপনাকে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু যদি আপনার বার্থডে শনি খুব নেগেটিভ অবস্থায় থাকে, শনি খুব পীড়িত থাকে, তাহলে কিন্তু এই বক্রতার জন্য আপনার মধ্যে একটা বিশালভাবে ডিজাস্টার তৈরি করবে, আপনার লাইফের মধ্যে একটা উত্থান পতন তৈরি করবে। এবং সেই সঙ্গে যে সমস্ত লগ্নগুলোকে প্রভাবিত করছে, যেমন শনি কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশিতে থেকে তার তৃতীয় দৃষ্টিকে মাধ্যমে তার মেষ রাশিকে দেখছে, মেষ রাশি বা লগ্নকে দেখছে, সিংহ রাশি বা লগ্নকে দেখছে, বৃশ্চিক রাশি বা লগ্নকে দেখছে। তাই এই সমস্ত রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা মানসিক অস্থিরতা ক্রিয়েট করছে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, এমনকি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বসে রয়েছে, হাজার হোক বকরি মানে কি আনস্টেবল, তো তাই এদের জন্য একটা মানসিক অস্থিরতা। তাই মানসিক ব্যাপারে আপনাকে একটু ধ্যান দিতে হবে, আপনাকে মানসিক দিক থেকে আরও শান্ত হতে হবে, তাহলে এতটা প্রবলেম আসবে না। শুধুমাত্র মানসিকতা দিক থেকে একটু যদি শান্ত করতে পারেন প্রত্যেক রাশি লগ্নের ক্ষেত্রে বলবো, তাই শনিকে যদি একটু শনিবার যদি নিরামিষ খেয়ে শনিকে পুজো দিতে পারেন, এবং আপনার বাচ্চারা যে গ্রহকে এখন প্রভাবিত করছে শনি, যেমন এখন মঙ্গল বা শুক্রকে, তাদের ফেভারেবল রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা চাপ যদি পড়ে সেই গ্রহগুলোকে যদি স্ট্রং করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেক সমস্যা কেটে যাবে। এবং শনির বক্রতা থাকার জন্য বা বক্রি গতি হওয়ার জন্য আপনারা কিন্তু জীবনে একটা সর্বার্থকভাবে উন্নতি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন। তাই এখানেই অলরেডি শেষ করবো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে আপনাদের কাছে অবগত করার চেষ্টা করলাম। শনিবার যদি ঠিকভাবে পুজো দিতে পারেন, মন্ত্রপাঠ করতে পারেন শনি মন্দিরে গিয়ে, সেখানে আপনি যতটা আপনার সামর্থ্য সেইভাবে পুজো দিলে আপনার হবে। আপনাকে যে কিছু একদম পার্টিকুলার মিষ্টি দিতে হবে, ধূপই দিতে হবে, প্রদীপই দিতে হবে, সর্ষের তেলই দিতে হবে, দিতে পারলে ভালো, না পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু পুজো আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আপনাদেরকে অবগত করলাম। নমস্কার, থ্যাংক ইউ।